নজর আছে পরের খবর দিকে। আইন শৃঙ্খলা নিয়ে অনেকে কুকথা বলে, অনেকে অপপ্রচার করে, শুধু তাই নয় আমাকে কেউ গালি দিলে রীতিমতো গায়ে লাগবে না। বাংলাকে নিচু করতে চাইলে আপত্তি, আইন শৃঙ্খলা ভালো না হলে দেশের সেরা, মূলত কি বলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শোনাই আগে আর একটা বড় কাজ আমরা করেছি এবং আপনাদের শুনলে ভাল লাগবে। অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে, আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে? ক্যালকাটা সেপেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তাহলে কি করে হলো? মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলাম আজকে মূলত ধনধান্য স্টেডিয়ামে, এবং সেখান থেকে যোগ্যশ্রী প্রকল্পের সূচনাও যেরকম করেছেন, সঙ্গে একাধিক বিষয় বাংলার আইন শৃঙ্খলার প্রসঙ্গ টেনে আনলেন। শুধু তাই নয়, গোটা দেশের মধ্যে রাজ্যে শ্রীরামপুর থানা এবং সর্বস্বীকৃত যেটা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে, সেই নিয়েও তিনি বেশ গর্ব অনুভব করলেন। সঙ্গে এটাও মনে করিয়ে দিলেন, অনেকে আইন শৃঙ্খলা নিয়ে যা প্রশ্ন তোলেন তিনি তাকে যতটাই কথা বলা হোক না কেন তিনি সহ্য করে নেন, কিন্তু বাংলা নিয়ে কিছু বললে তিনি কিন্তু কোনো মতেই সেটি বরদাস্ত করবেন না। আইন শৃঙ্খলা নিয়ে অনেকে কথা বলে, অনেক অপপ্রচার করে, আমাকে কেউ গালি দিলে গায়ে লাগে না, বাংলাকে নিচু করতে চাইলে আপত্তি, আইন শৃঙ্খলা ভালো না হলে দেশের মধ্যে কখনই শ্রীরামপুর থানা হতো না বা হলো কি করে এই সেরা, এই প্রশ্নও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি করে নিরাপদতম শহর হলো কলকাতা, এই প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী। অর্থাৎ বিরোধীরা যখন একের পর এক রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, একের পর এক নানা বিষয়ে সরব হচ্ছেন, তখন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বিরোধীদের এই প্রশ্ন তুলে দিলেন, কি করে নিরাপদ শহর হলো কলকাতা, সে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী।